এবার শুরু হচ্ছে মেট্রো রেলের আগারগাঁও মতিঝিল অংশের নির্মাণ কাজ, যা শেষ হবে 2020 সালে। সোমবার এর নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি করেছে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। গুলশান হামলার কারণে মাঝে কাজ কিছুটা পিছিয়ে গেলেও 2019 সালের মধ্যে উত্তরা আগারগাঁও রুট চালু হবে বলে আশা সরকারের। বিস্তারিত ইমতিয়াজ হাসানের রিপোর্টে। উত্তরা থেকে আগারগাঁও, এই রাস্তা জুড়ে এখন চলছে মেট্রো রেলের কর্মযজ্ঞ। এরই মধ্যে বসেছে এর তিনটি স্প্যানও। শতভাগ শেষ হয়েছে প্রথম প্যাকেজে থাকা ভূমি উন্নয়নের কাজ, এগিয়েছে ডিপো এলাকার ভৌত অবকাঠামো নির্মাণও, আর প্যাকেজ তিন আর চারে থাকা মূল পথ ও নয়টি স্টেশন নির্মাণের বাস্তব অগ্রগতি সাড়ে নয় ভাগ। হোলি আর্টিজান ট্র্যাজেডি কুড নট ড্যাম্পেন দি প্রজেক্ট। 2019 আগারগাঁও পর্যন্ত এবং 2020 সালে পুরো মেট্রো রেলের কাজ, সে উত্তরা থার্ড ফেজ থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত পুরো কাজটাই আমাদের টাইম ফ্রেমের মধ্যে আমরা ইনশাল্লাহ শেষ করব। বাকিটা অর্থাৎ আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজ 2020 সালের মধ্যে শেষ করতে চায় সরকার। সেই লক্ষ্যে প্যাকেজ পাঁচ ও ছয় অংশের নির্মাণের জন্য মোট পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হলো এই আয়োজনে, যারা সব মিলে প্রায় 8 কিলোমিটার ভায়াডাক্ট ও 7টি স্টেশন নির্মাণ করবে। এর ব্যয় ধরা হয়েছে 4,187 কোটি টাকা। Unavailability of appropriate mass transit system provokes the city dwellers to use more and more private vehicles. This situation brings serious traffic congestion in the city. Metro rail is no longer a dream for the city dwellers of Dhaka. It is a reality now. Our dream for the next generation urban transport system for 21st century is 3-0. Zero congestion, zero pollution and zero accident. JICA has extended its cooperation for two more MRT lines, line 1 and line 5. JICA also extended its technical cooperation to government of Bangladesh for the preparation of Metro Rail Act and rules, revised strategic transport plan, rapid pass and integrated traffic management. মোট 20 কিলোমিটার দীর্ঘ এই মেট্রো রেলের স্টেশন থাকবে 16টি, যেখানে প্রতি ঘন্টায় 60,000 যাত্রী আসা যাওয়া করতে পারবেন। একবার উত্তরা থেকে মতিঝিল আসতে সময় লাগবে প্রায় 35 মিনিট। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।